শুরু হয়েছে শীতের আমেজ বছরের মতো রাজশাহী অঞ্চলের এবারও রস সংগ্রহের প্রস্তুতি শুরু করেছে খেজুর গাছ থেকে রস বের করার জন্য শুরু করেছেন প্রাথমিক পরিচর্যাও গাছেদের সার্বিক সহযোগিতা করছে কৃষি বিভাগ রাজশাহী থেকে সহকর্মী বিজয় ঘোষের প্রতিবেদন জানাবেন সালাউদ্দিন বাদল প্রকৃতিতে ধীর পায়ে এগিয়ে আসছে শীত শীত মানে পিঠাপুলির উৎসব আর এই পিঠাপুলি তৈরিতে খেজুরের রসের কোনো বিকল্প নেই গ্রাম বাংলায় এখন চোখে পড়ছে গাছিদের খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতির দৃশ্য রাজশাহী অঞ্চলের গাছিরা এখন মাঠে মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন খেজুর গাছ থেকে রস সংগ্রহে প্রাথমিকভাবে গাছ প্রস্তুত করছেন কিছুদিনের মধ্যেই শুরু হবে পুরোপুরি রস সংগ্রহের কাজ রাজশাহীর বাঘা চারঘাট পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় খেজুর গাছের সংখ্যা সবচেয়ে বেশি চিরাচরিত সনাতন পদ্ধতিতে মাটির হাড়িতে রাতভর রস সংগ্রহ করা হয় ভোরের সূর্য ওঠার আগেই গাছিরা রস ভর্তি মাটির হাড়ি গাছ থেকে নামায় চলে গুড় পাটালি তৈরির কাজ এই কাজে গাছিদের পাশাপাশি নারীরাও সহযোগিতা করেন এখন রসের জন্য কাটা চলতেছে আর মোটামুটি আর দশ থেকে পনেরো দিনকার ভেতরে আমরা রস পাবো খেজুরের গাছ লাগা এই গুড় কিন্তু সংগ্রহ করে এবং এই গুড়গেন হাটে বিক্রি করে এবং বিদেশে রপ্তানি করা যায় খেজুরের রস থেকে গুড় উৎপাদনে গাছিদের সব ধরনের পরামর্শ সহায়তা করছে জেলা কৃষি বিভাগ এবছরে আমরা আশা করছি গাছের সংখ্যা প্রায় পাঁচ লাখ চুরানব্বই হাজারটি এবং যেটা আমরা যদি জমিতে একে কনভার্ট করি তাহলে প্রায় হবে দুইশো হেক্টর জায়গা দখল করেছে গাছগুলো আর এখান থেকে গাছ পিছু প্রায় আশি কেজি করে আমরা রস পাবো এবং গড়ে সেখান থেকে প্রায় আট কেজি করে উন্নত মানের গুড় পাওয়া যাবে খেজুরের রস গুড় আর পাটালির জন্য প্রসিদ্ধ রাজশাহী জেলা এ জেলায় প্রায় এগারো লাখ তিনশো তেইশটি খেজুরের গাছ রয়েছে চলতি শীত মৌসুমে আট হাজার আটশো দুই মেট্রিক টন খেজুর গুড় উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে এতে আয় হবে প্রায় আটাশি কোটি দুই লাখ টাকা डेस्क रिपोर्ट बांगला टीवी